তৃণমূলের বিরুদ্ধে ভোট করলে বাড়িঘর জ্বালিয়ে মা বোনদের তুলে নিয়ে গিয়ে গ্রাম ছাড়া করার পোস্টার ঘিরে আতঙ্ক প্রার্থী থেকে এলাকাবাসীদের। এছাড়াও সেই পোস্টারে লেখা রয়েছে পুলিশ বাঁচাতে পারবে না। এমনই হুমকি পোস্টার দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এক নম্বর ব্লকের রানীনগর অঞ্চলে অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। সকালবেলা ঘুম থেকে এসে দেখি, ঘুমি উঠে এখানে দেখি যে একটা পোস্টার লাগানো আছে, পোস্টারটা পড়ে দেখলাম, তারপরে আমি পাড়ার লোকজনকে বললাম পোস্টারে লেখা আছে হুমকি, টিএমসির বিপক্ষে ভোট দেওয়া যাবে না এবং ভোট করানো যাবে না। তৃণমূলের কোনো অস্তিত্ব নাই, ওর জন্য ভয়ের সৃষ্টি করছে যাতে মানুষ ভোট না দেয়। আমাদের বক্তব্য অন্য কিছু না, যদি বিরোধিতাই করবা তাহলে তুমি দিনের বেলায় করো না, তাহলে তোমার দিনের আলোতে মানুষ তোমার মুখটা দেখতে পাবে। তুমি রাতের অন্ধকারে কেন করছো? পরিবেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছ, শান্ত গ্রামকে অশান্ত করার চেষ্টা করো না। তৃণমূলকে দেওয়া হচ্ছে, সে বিষয়ে গ্রামবাসীরা তো অভিযোগ করছে। তৃণমূল যদি করে তাহলে রাতের অন্ধকারে করবে নাকি? তৃণমূল রাতের অন্ধকারে কোনো কাজ করবার বিশ্বাসী নয়। যা হবে দিনের প্রকাশ চালতে হবে।